অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ল অষ্টম শ্রেণীর এক ছাত্র, খোয়া গেছে প্রায় 81,000 টাকা। এই বিষয়ে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার মাছদিয়া শর্টলেক এলাকায়। জানা যায়, বাবা দিনমজুর, মা গৃহকর্মী, একমাত্র ছেলে মজদিয়া রেলবাজার হাই স্কুলের ছাত্র। অনলাইনে ক্লাস করার জন্য ছেলেকে একটি দামি স্মার্টফোন কিনে দেওয়া হয়। বাবা অভিযোগ করেন, ছেলের মোবাইল ফোনে গ্যাস অফিসের নাম করে ফোন করে বলা হয় গ্যাসের ভর্তুকি দেওয়া হবে। তারপর তার কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এটিএম নাম্বার চাওয়া হয়। কিছুক্ষণ পর একটি ওটিপি নাম্বার এলে সেই ওটিপি নাম্বারটি দেওয়া হয়। তারপরই তার অ্যাকাউন্ট থেকে 81,000 টাকা গায়েব হয়ে যায়। 20 আগস্ট শুক্রবারের দিন 11:05 একটা ফোন আসে। ফোনের থেকে বলে যে আমি গ্যাস অফিস থেকে বলছি, আপনাদের ভর্তুকি ঢোকে না 2 বছর, তো আপনারা 8,000 টাকা পাবেন। তো আপনারা আপনার ব্যাংকের এটিএম কার্ড নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার দিন। তো আমরা সেটা দিইনি, যেহেতু আমার বলছিলাম যেহেতু ফ্রড হতে পারে। তো তো সেভাবে ওই যে একটা ফোন করেছে সে লোকটা আমাদেরকে বলে যে যে আপনারা এমন দোকানে যান যে যেখানে মানি ট্রান্সফার হয়। তো আমি প্রথমে এখান থেকে তখন আমার দোকানের মা স্নান করছিলেন, ঠিক আছে। তখন তখন যাই, তখন তখন আমি প্রথমে মহাম্যাম মোবাইল সেন্টারে যাই, ওখান থেকে বলে যে ওখানে মানি ট্রান্সফার হয় না। তো আর তারপরে শিহাব মোবাইলে যাই, ওখানে বলে এখানেও মানি ট্রান্সফার হয় না, তো আপ তো আপনি তো আপনি এসএস কম্পিউটারে যান। তো আমি সেখানে যাই, সেখানে গিয়ে জিজ্ঞেস করছি মানি ট্রান্সফার হয়, বলেছে হ্যাঁ হবে। তো তখনও ওই যে লোকটি আমাকে ফোন করেছিল সে লোকটা তখনও কলে ছিল, ওই লোকটা ফোন কাটেনি। তো সেভাবে যে লোকটা আমাকে বলতে বলে যে যে আপনি যে আপনি যখন দোকানে যাবেন তখন বলবেন না যে গ্যাস অফিস থেকে আমরা ফোন করছি, নাহলে আপনার জিএসটি বিল অনেকটা কেটে নেবে। তো সে তো তো ওই লোকটা আমাকে বলে যে ওখানে গিয়ে বলছে 8,000 টাকা মার করা ফোনপের মাধ্যমে। তো আমি সেটা গিয়ে বলি, তো এসএস কম্পিউটারের যে মালিক সে প্রথমে 1 টাকা মিনিট চেক করে নাই যে অ্যাকাউন্টটা ঠিক আছে নিয়ে গেল। তো যে আমাকে ফোন করেছিল সে লোকটা আমাকে অ্যাকাউন্ট নাম্বার আর নাম দেয়, তার নাম হচ্ছে করণ চৌধুরী, অ্যাকাউন্ট নাম্বার আছে। তো সেভাবে তো আমি বলি সেরকম। তো তারপর ওরা তারপর ওই আমাকে বলে যে আপনার মার মতো আরও কাস্টমার আছে যারা হচ্ছে এরকম ভর্তুকি পায় না, তো তো আপনি এটা কাজ করুন এখান থেকে। তো 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 আমি তো আপনি এখানে টাকা মিলে দিন, আমি ওনাকে হচ্ছে ফোনপের মাধ্যমে টাকাটা যত বিল হবে তো পাঠিয়ে দেবো। তো তো প্রথমে ওরা আমাকে সম্ভবত 8,000 টাকার মতো পাঠাতে বলে। তো আমি সে আমি বলি যে 8,000 টাকা মেরে দাও, ওরা মারে। তারপর একে চলতে হবে 17, 20, আবার 17, এরকম করতে। দোকানদারকে তুমি কত টাকা মারতে বলো? দোকানে প্রথমে বলি 8,000 টাকা মারার কথা, কিন্তু দোকানদার মারে 8,500 টাকা। তো সে মতে তারপর ওরা আমার কাছে আমার কাছে ফোন কিনে নেয়। ফোন কিনে নিয়ে ওই লোকটার সঙ্গে কথাবার্তা বলে, তো ওই ওই লোকটা যত টাকা যতটা অ্যামাউন্ট বলে ওই ফোন এসএস কম্পিউটার মালিকও তত টাকা মারে। কোন কম্পিউটার? এসএস কম্পিউটার দোকানের মাঠে তত টাকা মারে। তো শেষমেশ ওরা আমাকে বলে যে আপনার বিল হয়েছে 82,000 টাকা। তো তো এসএস কম্পিউটার মালিক বলে যে এরকম করে খেপে খেপে বললে হবে না, আপনারা একবারে বলুন যে কত টাকা মারতে হবে। কার সঙ্গে কথা বলছিল তখন? হচ্ছে যে লোকটা আমাকে ফোন করেছিল গ্যাস অফিসে সে লোকের সঙ্গে কথা বলছিল মারতে বলে। তো তারপর হচ্ছে তারপরে 82,000 টাকা যখন বিল হয়ে যায় তখনই হচ্ছে যে লোকটা আমাকে ফোন করেছিল ফোন কেটে দেয়। তখন এসএস কম্পিউটার মালিক বলে যে টাকা দিতে দিতে হবে 82,000 টাকা। তো আমি বলি যে আমি কত টাকা পাবো? ওই লোকটা তো আমাকে বললো যে লোকটা আমাকে ফোন করেছিল সেটা আমাকে বললো যে ফোনপের মাধ্যমে টাকা পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো তো সে ওই লোকগুলো এসএস কম্পিউটারের লোকগুলো আমাকে আটকে রাখে এবং আমাকে মারতেও টেরে আসে। তো সেই সেই সময় আমি হচ্ছে আমার বাবাকে ফোন করি। তো তারপর হচ্ছে কাকে কাকে ফোন করি, এরকম করে আমার মা মাসিকে ফোন করি, ওরা আসে এবং ওরা আমাকে হচ্ছে তখন ছাড়িয়ে নিয়ে যায়। তুমি তো এসএস কম্পিউটারের মালিক, কিছুদিন আগে একটা সাইবার ক্রাইমে কমপ্লেন হয়েছে তোমার দোকানের ব্যাপারে, একটা বাচ্চার সঙ্গে ঘটনাটা জড়িত, ঘটনাটা যদি একটু বলো। প্রথমে বাচ্চাটা আমাদের কাছে আসলো, এসে নিয়ে আমরা বলছি কি মানি বলো, এখানে টাকা মারা হয়? হ্যাঁ, এখানে মানি ট্রান্সফার করা হয়। হাজারে কত নাও? আমরা 10 টাকা করে নিই, হাজারে 10 টাকা, 1%। আচ্ছা, 8,500 টাকা মারবো, মারলাম। তা বলছে দাদা, আমরা বলছি যে টাকা দাও। হ্যাঁ, বলছে দাদা আমরা ছোট ছোট করে অনেক টাকাই মারবো, তো তুমি ছোট ছোট করে মারতে থাকো, আমি টাকা একবারে হিসাব করে দিয়ে দিচ্ছি, সেই কাগজও আমাদের কাছে আছে। হ্যাঁ, আমরা হিসাব করতে থাকছি, আমাদের কাছে কাগজও সেটা রয়েছে যে আমরা হিসাব করছি যে মারবো।
ও আমাদেরকে বলছে যে তুমি মারতে থাকো, আমি টাকা একবারে দিয়ে দিচ্ছি, একবারে দিচ্ছি। আমাদের কাছে কাস্টমার সেই মুহূর্তে আরো 7টা কাস্টমার আমাদের কাছে রয়েছে। তারা বলছে তুমি খুব তাড়াতাড়ি করো, খুব তাড়াতাড়ি করো। না বলো না, 3টে ট্রানজাকশন করার পরে আমরা ওকে বলছি যে টাকা দাও, না হলে আমরা ট্রানজাকশন করবো না। আমি কি টাকা না দিয়ে পালিয়ে যাচ্ছি? আমি টাকা দিয়েই যাবো, আমাদের পকেটে টাকা রয়েছে রীতিমতো, পকেট বাজিয়ে নিয়ে। তো আমরা তো কোনো কাস্টমারের কাজ না করে তো আমরা তার কাছে টাকা চাইতে পারি না, কারণ আমরা তাদের সঙ্গে মিসবিহেভ করা মানে আমাদের বিজনেসে এফেক্ট করা। হ্যাঁ, তো ও আমাদের মারতে মারতে বাধ্য করলো মারতে। মারার পরে আমরা যখন একটা 80,000-81,000 টাকা ট্রানজাকশন করা হয়ে গেছে, তখন আমাকে আরো প্রেশার করছে আরো 50,000 টাকা মারো। তখন আমাদের বলছে আগে 81,000 টাকা দাও, তারপরে 50,000 টাকা মারবো, তার আগে মারবো না। তখন ও আমাদের দোকানে ঢোকার আগে থেকেই বাই ফোনে কারোর সঙ্গে যোগাযোগ করেই যাচ্ছে। সে যেমন ভাবে হয়তো তাকে বলছে, সে আমাদেরকে তেমন ভাবে রিপিট করছে। করার পরে আমরা যেই তাকে ধমক দিয়েছি, ও ফোনটা রেখে দিয়েছে, রেখে দিয়ে কান্নাকাটি। তখন আমরা দিশেহারা না পেরে তখন ওর ফোন থেকে আমরা বলি তোমার বাবা মাকে ফোন করো, এসে নিয়ে তোমার বাবা মা কাজটা মিটাবে, তারপরে যাবে। তারপরে ওর বাবা মা আমাদের কাছে আসে, এসে বলে ওর মার স্বীকারোক্তি আরো রয়েছে আমাদের কাছে। ওর মা বলে যে আমি তো কার্তিকের দোকানে পাঠিয়েছিলাম, তুই এই দোকানে আসলি কেন? তা আমরা তখন বলি যে কি করতে পাঠিয়েছিলেন আপনি কার্তিকের দোকানে? বললেন এরকম আমার বাড়িতে এই হয়েছে, তো আমি কার্তিকের দোকানে মানি ট্রান্সফার করতে পাঠিয়েছিলাম বাচ্চাটাকে, 8,500 টাকা। হ্যাঁ, তাহলে আপনার ছেলে তো এখানে এসে অনেক টাকা মেরেছে, এগুলো কেন? হ্যাঁ, তখন ওর মা আরো আত্মীয় স্বজন এসে ওই আমাদেরকে একটা স্বীকারোক্তি দিয়ে ওই ছেলেটাকে নিয়ে যায়। এবং ওদের টাকা দেওয়ার কথা ছিল আমাদেরকে 23 তারিখ, ওরা আমাদেরকে 25 তারিখে টাকা কম দিয়ে সবাই মিলে, বাজার সমিতি মিলে, ওদের পাড়ার লোক মিলে, ক্লাবের লোক মিলে আমাদের সঙ্গে হিসাবটা মিটিয়ে নেয়। আমরা ওদেরকে আশ্বাস দিয়েছি যদি কোনোদিন পর্যন্ত, ওরা বলেছে আমাদেরকে মুডি দিয়ে আমরা লিখিয়ে নেবো যে তোমার কাছে যদি টাকাটা কোনোদিন রিফান্ড আসে তুমি দিতে বাধ্য থাকবো। আমরা সেই সত্ত্বে রাজি হয়েছি যে তোমাদের যদি রিফান্ড আসে, ব্যাংক যদি বলে যে এই রেফারেন্সের এই টাকা এরমভাবে রিফান্ড এসছে, আমরা হয় চেক নয় ক্যাশ তুলে দিতে বাধ্য থাকবো। তো ঘটনাটা যেরকম মানে শোনা যাচ্ছে, তো যে সময় প্রথম টাকাটা আপনি মারলেন, আপনার কি একটু সন্দেহ হয়নি? আমাদের কোনো সন্দেহ হয়নি। ও প্রথমে এসে বাচ্চা ছেলে বললে তো মানে এখন কাউকে বাচ্চা ছেলে প্রথমত বললে তাকে ভুল বলা হবে, ইন্টেলিজেন্ট যুগ। আর দ্বিতীয় সে আমাদেরকে ফার্স্ট কোশ্চেন করছে 8,000-1,000 কত করে নাও। তো হাজারে কত করে নেওয়া মানেই তো সে সব সম্বন্ধে সব জানে। আজকে প্রতিটা বাড়ির বাচ্চাদেরই আমরা দেখি যে তাদের বাবা মা এটা করতে ওটা করতে কিছু হাতে দিয়ে পাঠিয়ে দেয়। আমরা কি করে জাজমেন্ট করবো সেই বাচ্চাটা ফ্রডে পড়েছে না কিছু? আমাদের যদি ফার্স্ট টাইম এসে বলতো যে সে ফ্রড কেসে পড়েছে কিংবা তার বাড়িতে, আমরা পরে তার বাবা মা আসলে জেরা করে জানতে পারি যে তার মা ইতিমধ্যে 2টো ATM কার্ড বাড়ি থেকে লক করে ফেলেছে। করার পরে তারা যখন ফোনে বলে যে কোনো সার্ভার আপনার কোনো দোকানে কিংবা যারা মানি ট্রান্সফার করে সেখানে যাও, গিয়ে বলো যে এই 8,500 টাকা ট্রান্সফার করবো, তারা করে দেবে, তারা আমাদের এই ফোনপে নাম্বারে পাঠাতে। তো আমরা তো এই সম্বন্ধে তার সঙ্গে কিছুই জানি না, আর আমরা ওকে টাকা মারার সঙ্গে সঙ্গে ওকে হিসাব দেখাচ্ছি এইটা যে তোমাকে তোমার এই হিসাব হয়েছে টাকা দাও। আরো 7টা কাস্টমার রয়েছে আমাদের ঘরে, ক্যামেরা রয়েছে, ও আমাদেরকে বারে বারে বলছে আমি টাকা না দিয়ে যাবো না, আমি টাকা দিয়েই তোমার কাছ থেকে যাবো। তো সে যখন বলছে যে ইনস্ট্যান্ট আমার সামনে বসে যে টাকা দিয়েই যাবো, তো আমাদের তো কোনো অসুবিধা নেই। অ্যাকাউন্ট থেকে কত টাকা পে করেছে? টোটাল 81,000 টাকা। বাড়ির লোক মানে বাচ্চার মা বাবা আপনাকে কত টাকা পে করেছে? আমাকে 70,000 টাকা সবাই মিলে পে করেছে। এতে আপনি সন্তুষ্ট? আমাদের কিছু করার নেই, আমাদের বাজার সমিতি মিলে, আমাদের ক্লাব মিলে আর 10টা লোক মিলে যেটা ফ্যাসেলা করেছে সেটা আমরা মাথা পেতে নিয়েছি। আপনার নাম? আমার নাম সুকেন সাহা। আপনার দোকানের নাম? SS কম্পিউটার। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছিলাম আমাকে বাজার সমিতি অথবা আর আমার আশেপাশের দোকানদার, এখানকার গণ্যমান্য সবাই আমাকে বলেছে যে বাবন তুমি এক কাজ করো, মানে আমার ডাক নাম বাবন, যে তুমি এক কাজ করো ওদের সঙ্গে সার্ভার ক্যামে তুমি তোমার গাড়ি নিয়ে যাও, গিয়ে যদি কোনো হয় সেটা করো। তো সার্ভার ক্যামে আমি গেছিলাম, সেখানেও আমাকে আপনাদের মতোই কোশ্চেন করা হচ্ছে, এটুকু বাচ্চা ছেলে। তো আমি বললাম স্যার বাচ্চা ছেলে বিজনেসটা তো আমাদের বাচ্চা ছেলে কিংবা বড়দের লোকদের দিন নিয়ে না, আমি তাকে গাঁজাও দিইনি মদও দিইনি, আমি স্যার আমার লিগাল বিজনেস, আমি লিগাল বিজনেস করেছি। তো সেখান থেকে আমি তাদেরকে নিজে আপ্যায়ন বলেছি যে স্যার বাচ্চা ছেলে ভুল তো সবাই করেছে, তো টাকাটা যদি ফেরত পাওয়ার ব্যবস্থা করে দেন আমি খুব খুশি হবো, কারণ তারা খুবই গরিব মানুষ, আমি ওই জন্যই ওদের কম নিয়েছি। আর স্যারও আমাকে ওখান থেকে বলেছিল যে তুমি ওখানে যাও, অ্যাকচুয়ালি এটা হয় 50-50 কিন্তু দোকানদার 50-50 মানবে না, যেটা করে যা হয় সেটা মিটাও। তাই জন্য আমি স্যারের কথা শুনেই 70,000 টাকায় সবাই বিট করে দিলে। প্রথমে ওরা 60-60 করছিল, আমরাও তো অ্যাকচুয়ালি না না করবো যে আমরা 60 নেবো না, কারণ আমাদেরও তো টাকা। যে লাস্টে সবাই এখানকার গণ্যমান্য আমাদের যত লোক ছিল বাজার সমিতি বললো 11,000 টাকা তুমি লস দাও, সে তো লস হয়েছে, তার ছেলে অন্যায় করেছে,
আমরা কালকে মিটিয়ে নিয়েছি, আর কাউকে আমরা কোনো কিছুই করিনি। আমার ছেলে ছাড়ার সময় যে স্বীকারোক্তি যে দিয়ে গেছিলো যে আমি করবো, তার বাড়িতে আমরা এক দুবার গেছিলাম যে আমাদের টাকাটা কী হবে 23 তারিখের পরে। আমি বাড়িতে ছিলাম না, আমার ছেলে অনলাইন ক্লাস করছিল, আমি একটু বাজারে গিয়েছিলাম। আমার সব কাজের বাজারঘাট সব করতে হয়, আমার স্বামী বাড়ি থাকেন না, আমি দিনমজুর কাজ করি। এসে আমি বাড়ি এসে তারপর আমি বাড়ি এসে দেখি ছেলে বাড়িতে নেই। আমি হয়তো বন্ধুদের কাছে গেছে, হয়তো অনলাইনে ক্লাস করতে কিছু হচ্ছে। তারপরে হঠাৎ দেখি আমার দিদি, আমার বাড়িতে একটাই ফোন, আমার ছেলে ক্লাস কর, ছেলে ফোন বাড়িতে নেই। আমার দিদিও ফোন করছে যে ছেলেকে ধরে রেখেছে। আমি বলছি কে বললো, বলছে যে কে বলে শঙ্কর, মানে আমার স্বামী ফোন করেছিল ওকে, আমার ছেলে আমার স্বামীকে ফোন করেছিল, আমার স্বামী আবার দিদিকে করেছিল। দিদি তখন আমরা গেলাম, গিয়ে কিছুটা ছেলের মুখে শুনলাম, কিছুটা বাবনের মুখে শুনলাম, শুনে বললাম যে এই আমার ছেলে কিছুই জানে না, না বুঝে এটা করে ফেলেছে, করে ফেলে এখন আমি তো একদম দিন দরিদ্র, আমার টাকা পয়সা কিচ্ছু নেই, আমি আমার দিদি আমার ভাইয়েরাদের কাছে টাকা ধার করে সে টাকা শোধ করে আসছি। আমি চাই আমার টাকাটা যেন ফেরত পায়, আর যারা প্রকৃত দোষী তারা যেন শাস্তি পায়। আমি আপনাদের কাছে আমি বলতে চাই আমার দেখে যেন আর 5 জন মানুষ শিখতে পারে, আর আমার মতো কষ্টটা যেন কেউ না পায়। আপনার নাম? আমার নাম পার্বতী বারিক। হ্যাঁ, ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা আমি তো কিছুই জানি না, ছেলে বোন ফোন করে বলল দিদি গণেশ তো ফোন নিয়ে কোথায় গেল, আমি তো বাড়ি ছিলাম না, ঘরে দেখতে পাচ্ছি না, তো তো সবসময় অনলাইনে ক্লাস করে, এই বোন তো বললো। বলে তারপরে দেখি একটু পরেই আমার বোনার ফোন আসছে রানাঘাট থেকে। তার মানে কী রে, বলছে দিদি এরকম ওই গলির ভিতরে গণেশকে কে আটকি রেখেছে, 1 লাখ টাকা দেবে, আপনি দিয়ে ছাড়িয়ে নিয়ে আসেন। তখন আমি বোনের সঙ্গে করে গেলাম যে কী ঘটনা। তখন গিয়ে আমি বলছি মানিক তুই কী করলি, কী করেছিস? বলছে মাসি ওরা আমাকে বললো, এ লোক বলেছে তুই 8,000 টাকা মার, পেলে 80,000 টাকা, ওই 8,000 টাকা মারলে তুই 10,000 টাকা পাবি। আমি ওইটা মারতে বললাম, তখন ওরা ফোনটা আমার কাছ থেকে নিয়ে নিল, নিয়ে ওদের মতো ওরা টাকা মেরে নিই, বলছে এবার তোর 82,000 টাকা হয়ে গিয়েছে, টাকাটা দে তাহলে 50,000 টাকা আবার মেরে দেবো। তখন ও বলেছে আমার কাছে তো টাকা নেই, বলে পালিয়ে আসতে গিয়েছে। তখন ওরা দরজা দিয়ে ছেলেটাকে আটকে ফেলেছে। তারপরে কি করলেন? তারপর আমি গেলাম, গিয়ে যাক আমার ছেলেকে আমি গলা কলার চেপে ধরলাম যে তুই কেন চ ঘরে যা বাড়ি চ। তখন ওরা বলছে না বাড়ি গেলে হবে না, আমি টাকা দিয়ে দেবো, যে আমি কিসের টাকা, তো যেরকম এরকম টাকা দিয়েছে। আমি বললাম তখন একটা বাচ্চা ছেলের কথায় তুমি অতক্ষণ টাকা কেন মারলে, মানে টাকা তো আমরা দেবো না, দিতে পারবো না। তখন বলছে না দিলে আমরা থানায় নিয়ে যাবো, ওকে এখন অ্যারেস্ট করবো, ওকে হোমে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তখন আমি তাহলে আমার গলার হাতটা খুলে নাও, এছাড়া আমি তো টাকা এতগুলো টাকা নিয়েও আসি না, ঘরেও থাকে না। তখন হাতটা খুলে দিতে গেলাম, তখন ওর বন্ধু একটা যে জয়দেব বলেছে যে ছেলেটা সঙ্গে থাকে, ওই ছেলেটা সাইডকে ডেকে নিয়ে গেলাম, ডেকে নিয়ে গিয়ে বলো ঠিক আছে যখন টাকা দিতে পারবে না, হাট দিতে চাইছে হাট নিয়ে নে। তখন আমি বলছি দেখো হাড়ে কিন্তু আমার কতটা সোনা আছে তোমরা জানো না, তাহলে আমি যদি বলি 10 গ্রাম, তুমি হয়তো 10 গ্রাম বলে নিলে, আমি 50 গ্রাম বললাম, তখন তো তুমি ফাঁসবো বাবন, তুমি কি হার নিবা? বলো না কাকিমা আমি হার নেবো না, তাহলে তুমি স্ট্যাম্প পেপারের সব সাইন করো, তাহলে হলে আমি তোমার ওকে ছাড়বো। তাহলে তখন তো আমার কোনো উপায় নেই, তখন আমি সাইন করলাম যে না থানায় যাবে, ওইটুকু ছেলে আবার কোথায় হোমে নিয়ে যাবে, নিয়ে যাবে বলে, আরও তো কেমন ছেলে সবাই জানে, যার জন্য আমি তখন ভয়ে ভয়ে ওকে সাইন করে বাড়ি নিয়ে আসলাম। নিয়ে আসার পরক্ষণে সন্ধে বলো আমাদের বাড়ি এসতে, কাকিমা আপনার কিন্তু টাকা দিতে হবে। আমি ঠিক আছে তুমি চিন্তা করো না, টাকার ব্যবস্থা হচ্ছে দেবো। কিন্তু গতকাল এসে আমার বাড়ি আসলো, এসে বলছে তুই আমাকে তো আমাকে বলছে তুমি বড় ভদ্রলোকতা দেখাচ্ছ না, আমি ভদ্র না, এবার তোমার জেলে দেবো, তোমার ছেলেকেও জেলে দেবো। কে বলছে এই কথা? ওই বাবন বলছে। বাবন মানে দোকানদার। আর বলছে সৈকতের মানে স্বীকারোক্তি আছে, তোমার আমার ছেলের নাম সৈকত, ও বলেছে দেখ 80,000 টাকা আমার মার কাছে কিছুই না, টাকাটা তুই পেয়ে যাবি, ফোন করবি, অত বারবার আমাকে ফোন করে জানিস জ্বালাস না, আমি কিন্তু ডিউটিতে থাকি। তাহলে কি এসএস কম্পিউটারের ছেলেটা আপনাকে থ্রেট দিচ্ছে বাড়িতে এসে? হ্যাঁ, আমাকে থ্রেট দিচ্ছে বাড়ি এসে। তো আপনি থানাকে জানিয়েছেন? না, দলবল নিয়ে এসে আমি দৌড় মেরেছি বাড়ি। ও যখন দলবল নিয়ে 20-22 জন এসছে, আমার বৌমা অলরেডি আমার হাজব্যান্ড ওদের সঙ্গে মানে তর্কাতর্কি করছে, আমি এদের বাড়ি আমার বোনের বাড়ি চলে এসেছি, দিয়ে আমি থানাকে জানাবো কি, তখন আমরা টাকা দিতে যাচ্ছি, ওর গুছানো হয়ে গিয়েছে টাকা, বুঝলেন তো? তখন আর কিছু ঝামেলা করলাম না। কত টাকা দিয়েছেন? আমি কাল 70,000 টাকায় মিটিয়েছি। এখন কি চাইছেন? এখন ও চাইছে যে 70,000 টাকা পেয়ে গেলাম, ব্যাস ও লিখিত দিল যে 70,000 টাকায় আমি মিটিয়ে দিলাম।
আমি আপনি কি চাই? আমি চাইছি যাতে আমার বোন টাকা কড়া ঘুরে পাই, কারণ আমার খুব বোন তো খুব আমার বোন যাতে টাকা কড়া ফিরে পায়। আমার বোনাই দেখেন দিনমজুরি কাজ করে, ওর কিছুই নেই। আমি 60,000 টাকা ধার দিয়েছি আর 10,000 টাকা আমার মানে যে মাসির ছেলে ও ধার দিয়েছে, দিয়ে আমরা কালকে ছাড়িয়ে নিয়ে এসছি, কাগজটা নিয়ে এসছি। নালে বারবার কিন্তু ওই বাবন আমাকে বলেছে বেলা মল্লিককে জেলে দেবো, বেলা মল্লিককে জেলে দেবো, যেহেতু বেলা মল্লিককে জেল খাটতেই হবে। তার জন্য প্রতিবেশীরা আমাকে উপহাস হাস্য যেটুকু করার করছে, কিন্তু আমি ওকে কিছু বলি নেই পর্যন্ত। আপনাদের কাছে আমি এইটুকুই চাই, আমার বোন টাকাটা ফেরত পাক আর বাবন যেন এই কাজ আর করতে না পারে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।